রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা হয় বেসরকারি টেলিভিশন চ্যানেল গাজী টিভির সাংবাদিক রাহনুমা সারার মরদেহ। পানিতে ভাসমান অবস্থায় তার নিথর দেহটি মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে সাংবাদিক রাহনুমার এই অস্বাভাবিক মৃত্যু ঘিরে সাংবাদিক পুলিশ সহ নানা মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। তার মৃত্যুর কারণ জানতে অপেক্ষা করা হচ্ছে ময়না তদন্তের প্রতিবেদনের। বুধবার বিকেলে হাতিরঝিল থানা পুলিশের উপপরিদর্শক এ ঘটনার তদন্তকারী কর্মকর্তা মাসিদুর রহমান জানান, পারুল রায় নামে এক নারী পুলিশ কর্মকর্তার মাধ্যমে রাহনুমা সারার সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। সুরতহাল প্রতিবেদনে তিনি লিখেছেন, সারা রাহনুমার শরীরের কোনো অংশে দাগ বা আঁচড়ের চিহ্ন নেই, চুল কপাল ও মুখ স্বাভাবিক, তবে নাক দিয়ে তরল নির্গত হচ্ছে, হাতের আঙুলের নখগুলো নীল বর্ণের দেখা যায়। মৃত্যুর কারণ সম্পর্কে সুরতহালে বলা হয়েছে, রাহনুমা সারার মৃত্যুর কারণ সম্পর্কে সুনির্দিষ্ট উল্লেখযোগ্য কোনো কারণ জানা যায়নি। তবে এটা জানা গেছে, সারা অচেতন অবস্থায় হাতিরঝিল লেকের মধ্যে ভাসছিল, তার শরীরে বাহ্যিক কোনো আঘাত বা আঁচড় নেই, কোনো যৌন নিপীড়নের চিহ্নও পাওয়া যায়নি, ফলে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত সহ অন্যান্য ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হল। তদন্তকারী কর্মকর্তা মাসুদুর রহমান গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা যায় তিনি আত্মহত্যা করেছেন, তবে মৃত্যুর কারণ চূড়ান্তভাবে জানা যাবে ময়নাতদন্তের পর। মঙ্গলবার রাত 12:30 দিকে তার লাশ উদ্ধার করা হয়। জানা যায়, মৃত্যুর আগে মঙ্গলবার রাত 12:00 দিকে ফেসবুকে একটি পোস্ট দেন রাহনুমা। তাতে ফাহিম ফয়সাল নামে তার এক বন্ধুকে ট্যাগ করে কয়েকটি ছবিও পোস্ট করেন তিনি, যেখানে ছবিতে ফাহিমও রয়েছেন। ট্যাগ করা ছবির ক্যাপশনে তিনি লেখেন, তোমার মতো বন্ধু থাকা খুবই ভাগ্যের ব্যাপার, আশা করি খুব শিগগিরই তোমার স্বপ্ন পূরণ করবে। আমি জানি আমাদের অনেক পরিকল্পনা ছিল, দুঃখের বিষয় হল পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারলাম না। আল্লাহ তোমার জীবনের সব আশা বাস্তবায়ন করুক। লেখা শেষে দুটি ভালোবাসার ইমোজিও জুড়ে দেন সারা। তারও এক ঘন্টা আগে আর এক পোস্টে রাহনুমা লেখেন, জীবন মৃত হয়ে থাকার চাইতে মরে যাওয়াই ভালো। মৃত রাহনুমা বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভির নিউজরুম এডিটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি কল্যাণপুরে থাকতেন বলে জানা গেছে। সারা নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার ইসলামবাগ কৃষ্ণপুর গ্রামের বখতিয়ার শিকদারের মেয়ে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।